আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পূর্ব লন্ডনের ব্রোমলিবাই-বো স্টেশনের সামনে। আপনারা জানেন যে ব্রোমলিবাই-বো স্টেশনটি বাংলাদেশিরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকেন। এখানে ডিস্ট্রিক্ট লাইন এবং হ্যামারস্মিথ অ্যান্ড সিটি লাইন এই লাইন ধরে যায়। আজকে দুপুর 1টার পরে এখানে একজন এই স্টেশনের ভেতরে ট্রেনের ধাক্কা খেয়ে একজনের মৃত্যু হয়েছে। দুপুর 1টার পরে এই ঘটনাটি ঘটে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 1টার পরেই তাকে পুলিশ এবং প্যারামেডিক্সকে কল করা হয় এবং প্যারামেডিক্সের ইমার্জেন্সি টিম এখানে এসে তাকে ঘটনাস্থল থেকেই মৃত উদ্ধার করে। এই ঘটনার পর প্রায় দীর্ঘ সময় এই যে সেন্ট্রাল লাইন থেকে শুরু করে ডিস্ট্রিক্ট লাইনের বেশ কিছু ট্রেন স্টেশনের সার্ভিস ডিলে হয়ে পড়ে এবং এটির প্রভাব কিন্তু এই এখন প্রায় সন্ধ্যা 6টা বাজে, সন্ধ্যা 6টা পর্যন্ত এটির প্রভাব এই রয়ে গিয়েছে লন্ডন আন্ডারগ্রাউন্ডে। আপনারা যদি লন্ডন আন্ডারগ্রাউন্ডের যে অ্যাপস সেখানে ঢুকেন তাহলে দেখবেন যে বেশিরভাগ লাইনই কিন্তু মাইনর ডিলে এবং সেভার ডিলে দেখাচ্ছে। এর কারণ হচ্ছে এখানে যে দুর্ঘটনাটি ঘটেছে এবং দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর, এবং এই যার মৃত্যুটি হয়েছে তার সম্পর্কে বিস্তারিত তথ্য এখন পর্যন্ত আসেনি। তার বয়স কী কারণে মৃত্যুটি হয়েছে সেই সম্পর্কে কোনো তথ্য এখন পর্যন্ত দেওয়া হয়নি। মেট্রোপলিটন পুলিশ পরবর্তীতে যে স্টেটমেন্ট ইস্যু করবে এবং লন্ডন আন্ডারগ্রাউন্ড বা টিএফএলের পক্ষ থেকে যে স্টেটমেন্টটি দেওয়া হবে সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। কিন্তু লন্ডন আন্ডারগ্রাউন্ডে আপনারা জানেন যে বিগত কয়েকদিনের ভিতরে এই ট্রেনের সাথে হিট খেয়ে আহত হওয়া এবং নিহত হওয়ার এ ধরনের বেশ কিছু ঘটনা কিন্তু ঘটেছে। সুতরাং যারা আসলে লন্ডন আন্ডারগ্রাউন্ড ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে তাদের কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। এই হচ্ছে আসলে ব্রোমলিবাই-বো স্টেশনে যে দুর্ঘটনাটি আজকে 8 এপ্রিল শুক্রবার দুপুর 1টার দিকে যে দুর্ঘটনাটি হয়েছে সেই দুর্ঘটনার এখন পর্যন্ত যে তথ্যগুলো আমাদের কাছে আছে সেই তথ্যগুলোর বিস্তারিত যুক্তরাজ্যসহ বিশ্বের গুরুত্বপূর্ণ তথ্য জানতে রানারের ইউটিউব এবং ফেসবুক পেজের সাথে থাকুন। চোখ রাখুন আমাদের নিজস্ব ওয়েব পোর্টাল www.ranarmedia24.com এ।